নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কড়া থর কাটতে যাচ্ছি, আর এই থরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। তবে সবাই তো বিচি কড়া থর রান্না করে, আজকে আমি সাগর কড়া থর রান্না করব, আর এটা কিন্তু খুবই টেস্টি। তো চলুন প্রথমে বাগান থেকে কলা গাছ কেটে থরটা বের করে নিয়ে আসি। আমাদের কলা বাগানে চলে এসেছি, আর দেখুন কি সুন্দর কলা হয়েছে। এই সবই কিন্তু সাগর কলা, আর আজকে আমি এই সাগর কলার থরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের সঙ্গে আছে আমাদের ভাই প্যাটেল, ও আমাকে এই কলা গাছ কাটতে সাহায্য করবে। চলুন তাহলে কলা গাছটা প্রথমে কেটে নিই। যে গাছগুলোর মধ্যে এই যেরকম বড় বড় কলা হয়েছে, আর সেই গাছের থরগুলো কিন্তু খাওয়া যায়। এই যে কলা গাছ কাটার জন্য একটা পারফেক্ট দাও নিয়ে আসলাম, এটা কাটবো। এই কলা গাছটা রাতের বেলায় পড়ে গেছে, তো এইটার থুরটা কেটে বের করলেই হয়ে যাবে। সুন্দর থরটা বের করে নিলাম, এটা নিয়ে গেলেই হয়ে যাবে। কড়া থরটা এভাবেই নিয়ে যাব, এটা দাঁড় করিয়ে রাখলে নাকি শক্ত হয়ে যায়। ভাই আর একটা বের করে ফেলেছে, এটাও নিয়ে যাব। দিদি এই যে কলা সরে এনে দিলাম, রান্নাটা হলো যেন পাই। রান্না হলেই কিন্তু চলে আসবি। ঠিক আছে, এবারে কলার থরটা কেটে নিচ্ছি। এই থর কাটার কিন্তু একটা নিয়ম আছে, এই থরটা কাটার পর এই যে আঁশের মতো অংশটা বেরোচ্ছে, এটা এভাবে আঙুলে করে পেঁচিয়ে নিতে হবে, নিয়ে আবার কাটতে হবে। এগুলো আঙুলে গুটিয়ে নিয়েছি, এগুলো এবার ফেলে দেবো। এবারে ঝিরি ঝিরি করে কেটে নেব। যতটা কুচি করা যায়, অনেকেই ভাবেন যে শুধু বিচে কলারটাই খাওয়া যায় আর অন্য কলার খাওয়া যায় না, তবে এই সাগর কলারটা যারা খেয়েছেন তারা জানেন কিন্তু এটা কতটা টেস্টি হয়, আর এটা কিন্তু অনেকটা নরমও হয়। আমার কাটতে দেরি হচ্ছে বলে মা বঠি নিয়ে চলে এসেছে। কিন্তু আমি কোনোদিন খাইনি, কিন্তু আজকে খাবো। থরটা কেটে নিলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ঋতুকে কোনো কাজ দেওয়া হয় না, ওই জন্য খুব কষ্ট পায়। আজকে ওকে কাজ করতে দিয়েছি, ও মশলা করছে।
কলার থরটার মধ্যে এবার একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সর্ষের তেল। এখানে একটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, এই আলুটা তেলের মধ্যে ভেজে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দেব হলুদ লবণ দিয়ে মেখে রাখা কলার থরগুলো। কত জল বেরিয়েছে, জলটা দেবো না। এই অবস্থায় বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেবো। লবণ আর হলুদ তো আগে থেকে দেওয়াই ছিল, এবার অল্প একটু লবণ দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দেবো। দুই তিন মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দেব জিরা আর আদা বাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আতপ চাল বাটা। এর মধ্যে আমি জল মিশিয়ে নিয়েছি। আতপ চাল বাটা আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব ভেজে রাখা আলু। এবারে আস্তে একটু কমিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দুই তিন মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ চিনি। এই অবস্থায়
কেউ চাইলে এক চামচ ঘিও দিতে পারেন। ঘোরের ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পেটেল ভাই আমার ঠিক সময় মতো চলে এসেছে, তো ওকে দেই, ও খেয়ে বলুক কেমন হয়েছে। না সত্যি দারুণ হয়েছে তো, দারুণ লাগছে। এই থোরের কিন্তু অনেক গুণ শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি, যে এটা শরীরের দুর্বলতা কাটে, তারপরে অ্যানিমিয়া, রক্তাল্পতা এইসব দূর করে, তাছাড়া এটা খেতেও কিন্তু খুব টেস্ট। তো আজকের আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এভাবেই থাকবেন। আজ এ পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।